সাধারণ সম্পাদক করেন, তো উনি বলেছেন যে কতটা বেদনা বিধুর ঘটনাটি সেটি আপনারা উপলব্ধি করেন সবাই। তো আজকে স্কুলের যে ছাত্রছাত্রী যারা আছে সবাই একটু ওদিকে ধরো, ওদের দিকে স্কুলে দাঁড়ায় ভালো করে যাও। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তোমাদের মধ্যে থেকে একজন একটু দাঁড়াও, একটু সাহস করে দাঁড়াও, যে কোনো একজন, যে কোনো একজন একটু দাঁড়াও, কে দাঁড়াবো? হ্যাঁ, তোমার কি নাম? বিপাশা মুখার্জি। তুমি এই ঘটনাটা সম্পর্কে কি জানো? ওখানে বসে তুমি বলো তো। না, ওদের শোনানোটাই হচ্ছে আমাদের কাজ। এই যে ভিন্ন ঘটনাটা, সেটি যাতে কখনোই আর পৃথিবীতে না ঘটে, সেটি সেই ঘৃণা ঘৃণা ঘৃণ্য জিনিসকে ঘৃণা করা, সেই ঘৃণা করতেও সেটা প্রয়োজন। তো সেটি ওদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে যে মানুষ হত্যা করার যে রাজনীতি, সেই রাজনীতি যারা করে বিপাশা মুখার্জি। তুমি এই ঘটনাটা শুনেছো কারো কাছ থেকে এর পূর্বে, আজকের পূর্বে শুনেছো? শুনেছো, তোমরা সবাই কি শুনেছো আজকের পূর্বে? কে শোনো নাই সে দাঁড়াও, বিপাশা বসো। কে শোনো নাই? কেউ কি আছো যে এই ঘটনাটা শোনো নাই? আশা করি তোমরা সবাই শুনেছো। এই যে এলাকার এত বড় একটি বর্বরতম ঘটনা, সেই ঘটনাটি আমরা যদি ভুলে যাই, এর অর্থ হচ্ছে যে এরকম ঘটনা ঘটলে আমাদের কিছু যায় আসে না। সেটি যদি হয়, এরকম যদি আমাদের মনোভাব হয়, তাহলে আজকে হয়তো ঘটেছে এখানে যারা আওয়ামী লীগ করতো বা যারা মুক্তিযোদ্ধা কমিটি ছিল বা যারা হিন্দু ছিল তাদের উপরে, কালকে হয়তো এটা কিন্তু উল্টেও যেতে পারে। কারণ আমরা দেখছি মিয়ানমারে রোহিঙ্গারা কিন্তু গণহত্যার শিকার। তো পৃথিবীতে কিন্তু ইতিহাসগুলো ঘুরতেছে এরকম করে, অর্থাৎ এক একটা জাতিগোষ্ঠী এক এক জায়গায় শিকার হচ্ছে। তো আমরা যদি মনে করি যে এটা হিন্দুদের ঘটনা বা হিন্দুরা হত্যাকাণ্ডে শিকার হয়েছে, সেটা কিন্তু মস্ত বড় একটা ভুল হবে। পৃথিবীতে হিন্দু মুসলিম, কোনো দেশে হিন্দু সংখ্যালঘু, কোনো দেশে মুসলিম সংখ্যালঘু, এবং পৃথিবীর বাস্তবতা কিন্তু খুবই পরিবর্তনশীল। তো আমরা রাজনীতির ভুলে, ভেদাভেদ ভুলে, সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে, ধর্মের ভেদাভেদ ভুলে এই ধরনের ঘটনাকে ঘৃণা করতে পারতে হবে যে হত্যাকাণ্ড ভিন্ন, এটি বর্ব, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কোনো ধর্মে, কোনো বর্ণে, কোনো সম্প্রদায়ে। তা আমরা সেই প্রত্যাশাটা রাখি যে রামপাল থেকেই বাগেরহাটের, অন্তত আমি বাগেরহাটের গবেষণাটা করতেছি, বাগেরহাটে কিন্তু ভয়াবহ সব গণহত্যা ঘটেছে। আজকে যে ঝুমুর রায়, ওকে আমি ডেকে নিয়ে আসছি, বেসিক কলেজের স্টুডেন্ট, ওর দাদি যেভাবে নির্যাতিত হয় খলিশাখালি চিতলমারিচ, সেটি কিন্তু খুবই উল্লেখযোগ্য, মানে উল্লেখ করার মতো একটি ঘটনা। কিন্তু অবিশ্বাস হচ্ছে কোথাও সেটি সংরক্ষিত নাই। দাদিকে বাঁচাতে যে ওর দাদু, হ্যাঁ, নানা সেই হত্যাকাণ্ডের শিকার রাজাকারদের হাতে। তো এই ঘটনাগুলো কিন্তু সরকারের কোনো দপ্তরে কোনো বইয়ে কোথাও সংরক্ষিত নাই। তো সেগুলো সংরক্ষণ করা কিন্তু আমাদের দায়িত্ব, শুধু গবেষক হিসেবে আমার দায়িত্ব এমন নয়, আপনাদেরও দায়িত্ব। এই ধরনের বইতে পুস্তিকায় আনা বাৎসরিক, প্রতি বছর যদি একটি এরকম বের করা যায় স্মরণিকা, সেখানে যদি বাগেরহাটের ঘটনাগুলো আনা যায় ভালো, যদি সম্ভব হয়। তা আমরা চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন, যেহেতু আজকে সময় খুব স্বল্প, অনুষ্ঠানটি অর্থাৎ স্মরণ সভাটি আমরা খুব দীর্ঘায়িত করতে পারবো না, এ কারণে আমরা খুব সংক্ষেপে বলি এবং ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস আলোকপাত না করে আমরা শুধুমাত্র আজকের যে বিষয় অর্থাৎ ডাকটা গণহত্যা নিহত শহীদদের স্মরণে সেই জায়গাটির মধ্যে সীমাবদ্ধ থাকে। এইখানে যাদের নাম আছে, এর মধ্যে একটা নাম আমি যোগ করতে চাই, এখানে কি কোনো শহীদ সংখ্যা আছে যে ডাকটায় যার পিতা মারা গিয়েছে বা ভাই মারা গিয়েছে? আপনি আছেন, আপনি আসলেন, আপনার নামটা জানি। আপনাদেরকে একটু কথা বলার সুযোগ দিই, কারণ শহীদ সন্তান যারা প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত এবং তাদেরকে উপলক্ষ করে আজকে এই স্মরণ সভা। আমরা প্রাণকৃষ্ণ হালদারের মুখ থেকে এক মিনিট তার যে পরিবারের হারানোর বেদনা এবং ক্ষতি সেটা শুনতে চাই যে আপনি।